অবশেষে আসানসোলের প্রার্থী ঘোষণা বিজেপির। বিজেপির প্রার্থী হচ্ছেন সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই রাজ্যের দুটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা বাকি ছিল বিজেপির, তার মধ্যে একটি হচ্ছে আসানসোল আর একটা হচ্ছে ডায়মন্ড হারবার। তো আসানসোলের প্রার্থী ঘোষণা আজকে বিজেপি করে দিয়েছে। দর্শক, আপনাদের হয়তো মনে থাকবে আমি একটা হিন্টস দিয়েছিলাম, মানে এর আগে যে দুটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা হয়েছিল বীরভূম এবং ঝাড়গ্রাম, আমরা বলেছিলাম যে আমরা যা বলেছি তাই মিলে গেছে। আর আমরা তখনই বলেছিলাম এই যে দুটি কেন্দ্র যে বাকি থাকছে, একটা হচ্ছে আসানসোল আর একটা হচ্ছে ডায়মন্ড হারবার, তো আসানসোলে আমরা দুজনের নাম বলেছিলাম, একটা নাম ছিল জিতেন তেওয়ারি আর একটা এই নাম। তো দর্শক দেখুন, সেই দুটোর মধ্যে একটা নাম সামনে চলে এসছে, অর্থাৎ যেটা আমরা আন্দাজ করেছিলাম আপনাদেরকে শুনিয়েছিলাম তার মধ্যেই থেকেই নামটা আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে এ তো না হয় হলো, ডায়মন্ড হারবারে কি হবে? আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, এই এই যেখানে এই এনাকে প্রার্থী করা হচ্ছে আসানসোলে, আসানসোলে মানে খুব ভালো প্রার্থী এটা মনে করা হচ্ছে, কারণ আসানসোল এমন একটা জায়গা যেখানে অনেক নন বেঙ্গলি রয়েছেন আবার বাঙালিও রয়েছেন, আর এই ব্যক্তি এমন একটি মানুষ বাংলাটাও কিন্তু খুব ভালো বলতে পারেন এবং ভূমিপুত্র দেখতে পাচ্ছেন যে লেখা আছে। সুতরাং একটা মানে বাংলা মানে বাঙালি নন বেঙ্গলি সবার সঙ্গে কানেক্টেড এমন ব্যক্তি তাকে প্রার্থী করা হয়েছে। এবং এর আগে উনি যেখানে লড়েছেন সেখানে জিতেছেন, লড়াই করার একটা ক্ষমতা রয়েছে, ফলে মানে প্রার্থী হিসেবে এই ব্যক্তি খারাপ নন এটা কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। শত্রুঘ্ন সিনহার সঙ্গে লড়াই করার মতো, টক্কর দেওয়ার মতো প্রার্থী এটা কিন্তু মনে করা হচ্ছে। এখন দেখা যাক দর্শক কি হয়, অনেকটা পরে লড়াইয়ে নামছেন শত্রুঘ্ন সিনহা, উনি আগে থেকেই মানে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন, কারণ যেহেতু তৃণমূল কংগ্রেস আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কিন্তু দেরিত হলেও এখানে তো ভোট আছে 13ই মে, আজকে ক তারিখ, ফলে এখনো সময় রয়েছে। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ বা মিডিয়ার যুগ, এখন প্রচার অনেক আগে থেকে করতে হবে এমন কোনো ব্যাপার নয়। যদি নিজের ইমেজ ঠিক থাকে আর লড়াকু মানসিকতা যদি যদি ঠিক থাকে, মানুষের কাছে পৌঁছে যাওয়ার মতো সময় আছে, এটা একেবারে সময় শেষ হয়ে গেছে তা নয়। তবে আগে থেকে শুরু করলে প্রচারের একটা আলাদা সময় পাওয়া যায়, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু এখনো যা সময় আছে তাতে করে লড়াই করা যায়। আর উনি যে ধরনের ক্যান্ডিডেট হয়েছেন, আর ওই জায়গাটা এমন বেঙ্গলির নন বেঙ্গলি মিক্সড একটা এরিয়া, তো সেই হিসেবে বিজেপি প্রার্থী হিসেবে ঠিক মানে ঠিক ব্যক্তিকেই মানে বেছেছে সেটাও অনেকে বলছেন। আবার জিতেন তেওয়ারি তারও লোকাল একটা কানেকশন রয়েছে, সেই হিসেবে তার কথাও কেউ কেউ বলছেন। তো ওই আর কি, দলের যারা রয়েছেন উপরে তারা ভেবেছেন কোনটা মানে কে বেটার, হয়তো সেই জায়গা থেকেই আলুওয়ালিয়াকে বাঁচা হয়েছে। তো এটা তো হলো আসানসোলের বিষয়, কিন্তু যেটা প্রশ্ন আপনাদের মনে যেটা কৌতূহল যে ডায়মন্ড হারবারে কি হচ্ছে, আমরা ডায়মন্ড হারবারের ক্ষেত্রে তিনটে নাম বলেছিলাম, যে তিনটে মানে এই তিনটের মধ্যে কেউ একজন হতে পারেন, এখনো পর্যন্ত সেরকমই চর্চা। তো সেই তিনটে নাম যেটা বলে মানে যে তিনটে নাম বলেছিলাম সেই নামগুলো ছিল, নামগুলো আমি ডিরেক্টলি বলিনি তবে আজকে বলে দিচ্ছি, কৌস্তভ বাগচি, প্রিয়াঙ্কা টিবরিওয়াল আর শঙ্কুদেব পণ্ডা, এই তিনটে নামের কথা আমি বলতে চেয়েছিলাম। তো দর্শক, এখনো পর্যন্ত তো সেই অর্থে দেখতে পাচ্ছি না, এখন আর আমরা নতুন করে কোনো প্রেডিকশন আর কাকে হতে পারে এই নিয়ে আর ভাবনা চিন্তা তো যেতে চাইছি না, কারণ হোক কিছু একটা ভাবনা থেকে বিজেপি এগোচ্ছে সেটা মোটামুটি পরিষ্কার। সব কেন্দ্রে ঘোষণা হয়ে গেল, ডায়মন্ড হারবারে ঘোষণা নেই। ডায়মন্ড হারবারে ঘোষণা কি বিজেপি করতে পারে না, এমন সমস্যা যে ডায়মন্ড হারবারে সত্যি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এত মানে ভোটে প্রার্থী হওয়ার জন্য কত আমরা দেখতে পাচ্ছি যাদের নাম ঘোষণা হচ্ছে না, তারা কত উষ্মা প্রকাশ করছেন, ফলে প্রার্থী নেই এটা তো ভাবার ঠিক নয় বিজেপির।
এখন বিজেপির একটা এরকম একটা দল, বিজেপির একটা বিরাট সম্ভাবনা রয়েছে আমাদের রাজ্যে, সেখানে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা ভেবে লাভ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন এখনো প্রার্থী ঘোষণা করছে না বিজেপি ডায়মন্ড হারবারে? তাহলে কি ওয়াকওভার দিয়ে দিবে, মানে কাউকে প্রার্থী করবে না? এটাও ভাবা ঠিক নয়, প্রার্থী করবে এরকম কোনো আমি কিন্তু এরকম কিছু শুনিনি যে ডায়মন্ড হারবারে বিজেপি মানে একেবারে ছেড়ে দেবে অভিষেককে, সেটাও শুনিনি। আর এটা অবাস্তব একটা বিষয়, লড়বে বিজেপি, লড়বে। আর ওখানে আইএসএফ এর যে লড়াইয়ের কথা আপনারা শুনেছিলেন, আসলে আইএসএফ এর যিনি নেতা তিনি বাজারটাকে গরম করেছিলেন, নওশাদ সিদ্দিকী, যে আমি লড়বো, তিনি তো সরে গেছেন, পিছু হটে গেছেন। ফলে এখন লড়াই ওখানে সিপিএম প্রার্থী দিচ্ছে, কিন্তু নওশাদ সিদ্দিকী দিলে লড়াইটা একরকম হতো, ত্রিমুখী লড়াই হতো, বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ, ত্রিমুখী লড়াই হতো। যেহেতু এখন আইএসএফ পিছিয়ে গেছে, অন্য একজনকে প্রার্থী ঘোষণা করেছে, সে তো তার নামই তো লোক জানেন না, ফলে তার কতটা লড়াই সে তো আমরা বুঝতেই পারছি। ফলে এবার যে লড়াইটা হবে ডায়মন্ড হারবারে, এবার কিন্তু দ্বিমুখী লড়াই, বামেরা প্রার্থী দিচ্ছে কিন্তু বামেদের তো সেই শক্তি এখন নেই, হয়তো একটা ভোট টানার চেষ্টা করবে, কিন্তু যে কোনো মানুষ বলবেন যে ডায়মন্ড হারবারে এবার যে লড়াইটা হবে দ্বিমুখী লড়াই, বিজেপি ভার্সেস তৃণমূল বা তৃণমূল ভার্সেস বিজেপি। ফলে সেটাও ভালো করে জানে, বুঝতে পারছে বিজেপি, তো তারপরেও কেন ঘোষণা করছে না, এটা একটা ব্যাপার, তারপরেও কেন ঘোষণা করছে না। দর্শক, এর ব্যাখ্যা জানি না আপনারা কি দেবেন বা অন্যরা কি দেবেন, আমার যেন কোথাও মনে হচ্ছে যে ইচ্ছে করে এই ডায়মন্ড হারবারে প্রার্থী মানে ঘোষণাটা পিছিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছে করেই। কারণ দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন, সঙ্গীদের পণ্ডা একটা খবরও দেখলাম, মানে খবর করেছেন বা বলেছেন যে বিজেপির যারা নেতা কর্মী ওই কেন্দ্রের, সব মিথ্যা কেস দিয়ে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে বা ছুট কাটানো হচ্ছে বা এলাকা ছাড়া করে দেওয়া হচ্ছে এখন থেকে। এখন ওখানে প্রার্থী ঘোষণা হয়নি, কিন্তু বিজেপির যারা মন্ডল সভাপতি আরো যারা সব নেতা রয়েছেন লোকাল স্তরে, বুথ স্তরে, তাদের নামে সব মিথ্যা কেস দিয়ে সব তুলিয়ে দেওয়া হচ্ছে, মানে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে বা এমন চাপ তৈরি করা হচ্ছে এলাকা ছাড়া হয়ে যাচ্ছে বা অন্যভাবে ভোল বদল করার চেষ্টা হচ্ছে, এটা কিন্তু এখনই খবর। তো যেটা দর্শক আমার কোথাও মনে হচ্ছে, এবং শুধু মনে হওয়া নাই, কেউ কেউ বলছেন যে এই জন্যই ওখানে প্রার্থী ঘোষণা করতে দেরি করা হচ্ছে, কারণ প্রার্থী ঘোষণা মানে লড়াইয়ের ময়দানে নেমে যাবেন বিজেপির সব নেতা কর্মীরা, আর ওখানে ভোট হচ্ছে সবার শেষে, শেষ দফাতে ভোট, ফলে এখন অনেকটা সময় বাকি রয়েছে, সেই 1 জুন। এখন থেকে যদি ঘোষণা করে দেওয়া হয় আর ওখানে যেসব নেতা রয়েছেন, এ তো কাউকে থাকতেই দেবেন না, কাউকে থাকতেই দেবেন না, প্রার্থী ঘোষণা হওয়া মানে তো বসে থাকা চলবে না, সব নামতে হবে আর ফটাফট ধরবে জেলে বন্দি করে রাখার চেষ্টা করবে। ফলে যতটা টাইমটাকে কিল করা যায়, যতটা টাইমকে আর একটু নষ্ট করা যায়, সেই চেষ্টা নাকি হচ্ছে, শেষ মুহূর্তে যতটা আর কি ঘোষণা করা যায় সেই চেষ্টা চলছে। আর প্রচার, ওই যেটা বলা হচ্ছে ডায়মন্ড হারবারে প্রচারের বিরাট কিছু লাগবে না, যার বিরুদ্ধে লড়াই উনিই প্রচার করে দেবেন, নাম ঘোষণা হলে যার বিরুদ্ধে লড়াই উনি প্রচার করে দেবেন, নতুন করে বিরাট মানে বিরাট কিছু প্রচার বিজেপিকে করতে হবে না। আর ওখানে শেষ, যেহেতু শেষ দফাতে ভোট, তার আগে গোটা রাজ্যে ভোট হবে, আর রাজ্যের লড়াই তো ওই পিসি ভাইপোর বিরুদ্ধে, ফলে সবটাই তো তাদেরই বিরুদ্ধে প্রচার, ফলে আলাদা করে প্রচার শুধুমাত্র মানে শুধুমাত্র ওই প্রার্থী পরিচিতিটা দরকার আছে, বাদ বাকি প্রচার আলাদা করে ওখানে লাগবে না, ফলে ওটা নিয়ে কোনো ভাবার কোনো কারণ নেই। বরং এটা ভাবতে হচ্ছে যে প্রার্থী ঘোষণা হলে লোকাল যারা আর কি বুথ কর্মী নেতা, তাদেরকে যাতে না তুলে নেওয়ার চেষ্টা হয়, প্রচারে নামলেই টার্গেট হয়ে যাবে না, সেই টার্গেটকে কাজে লাগানোর চেষ্টা হবে, ফলে এখন থেকে ওই 1 জুন পর্যন্ত মেনটেন করে রাখাটা খুব চাপ। সুতরাং যতটা পারা যায় টেনে দাও, তারপর ঝোড়ো ব্যাটিং করব। মানে বলতে পারেন বিজেপি যেন ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে ওই T20 ফরম্যাটে খেলার প্ল্যানিং কষে বসে আছে, যে ওখানে ওয়ানডে বা টেস্ট ম্যাচ খেলা যাবে না, এমন ওরা অ্যাগ্রেসিভ বা এমন সব ভুলভাল কেস দিয়ে গোটা প্রশাসনকে এমনভাবে লাগিয়ে দেবে, ওখানে ওইরকম ওয়ানডে বা 5 দিনের খেলা খেলতে নামলে আমাদের লস হবে, বরং আমরা এখন এনার্জি সঞ্চিত করে রাখি, শক্তি সঞ্চিত করে রাখি, আমরা T20 ফরম্যাটে খেলবো, ঝোড়ো ব্যাটিং করব, উড়িয়ে দেব। এইরকম ভাবনা চিন্তা থেকেই নাকি বিজেপি
ওই ডায়মন্ড হারবারের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করছে। আসলে এটা গড়িমসি ঠিক ওই রকম নয়, মানে ঢিলেমি ওই রকম নয়, এটা হচ্ছে প্ল্যানিং। এটাই দর্শক, এটা আমার কথা মনে হচ্ছে এবং এটাও আমি শুনছি গুঞ্জনটা। দর্শক কি বলবেন? যদি আপনাদের কাছে অন্য কোনো খবর থাকে বলবেন দর্শক, আর যে যদি এটাই সত্যি প্ল্যানিং হয়ে থাকে সেটা বলবেন কেমন লাগছে। যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।